আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আজকের এই ভিডিওতে থাকবে যে সকল প্রবাসী ভাইয়েরা সৌদি আরবের আপনারা কাফেলা হতে চাইতেছেন কফিলের অনুমতি ছাড়া এবং কোম্পানির অনুমতি ছাড়া আপনারা চাইলেও কাফেলা হতে পারবেন সম্পূর্ণ ভিডিও দেখবেন তাহলে বিস্তারিত জানতে পারবেন যদি আপনার কোম্পানি বা মহাসাসা বা আপনার কফিলের আন্ডারে থেকে থাকেন এখানে সৌদি সরকারের যে আইনগুলো করা হয়েছে সেটা হলো যদি কোনো কোম্পানির লাইসেন্স লাল হয়ে যায় তাহলে আপনি অনুমতি ছাড়াই কাফেলা হতে পারবেন যদি আপনার স্পন্সার সে তিন মাসের স্যালারি আপনাকে না দেয় তাহলে আপনি অনুমতি ছাড়াই কাফালা হতে পারবেন আপনি কোম্পানি বা মহাশাচার সাথে কন্ট্রাক্ট বা চুক্তিতে যে কাজটা করতেছেন তার তিন মাস আগে আপনি চিঠির মাধ্যমে জানাতে পারেন যে আমি তিন মাস পরে আমার কন্ট্রাক্ট শেষ আমি অন্য কোম্পানিতে ট্রান্সফার হয়ে যাব এভাবে চাইলেও আপনি ট্রেন্সফার হতে পারবেন আর একটা সহজ বিষয় আছে সেটা হলো আপনি যদি কাফালা হতে চান তাহলে কোম্পানির সাথে প্রথমে আলোচনা করবেন তারপরে আপনি যে কোম্পানিতে যাবেন তার সাথে আলোচনা করবেন এখান থেকে আপনি পারমিশন নিয়েও কাফালা হতে পারবেন শুধু তাই না আপনার স্পন্সার আপনার ম্যাথ শেষ হওয়ার আগেই যদি আপনাকে একজেট যেতে বাধ্য করে বা আপনাকে বলে প্রথমে বললো যে আমি তোমাকে কাফালা দিয়ে দেব পরবর্তী বলতেছে যে না তোকে আমি একজেট পাঠিয়ে দেব কিন্তু স্পন্সারের সাথে দুই বছরের কন্ট্রাক্টে চুক্তিতে আসা হয়েছে তো এই ম্যাচ শেষ হওয়ার আগেই আপনাকে একজেটে পাঠানোর জন্য সে প্রস্তুতি বা আপনাকে বলতেছে বা আপনার খরচ একজেট লাগিয়ে দিছে তখন আপনার যে করণীয়টা সেক্ষেত্রে আপনি বক্তব্য মিলে যেয়ে তার নামে মামলা করতে পারবেন সেই মামলা অনুযায়ী আপনি কিন্তু পরবর্তীতে অন্য কোম্পানির কাছে পরিবর্তন হতে পারবেন এবার আসুন জেনে নেই এত সহজ পদ্ধতি সব কিছু সহজ আপনার কাফলার জন্য করে দিয়েছে সৌদি সরকার কিন্তু যেখানে বাধাটা রয়েছে সে বাধাটা হলো এত সহজ করার পরেও এখন কিন্তু বর্তমান সৌদি আরবের বাজারটা সাপ্লাই কোম্পানি এবং দালালের মাধ্যমে কাজ পেতে হয় সেই কারণে কিন্তু এখন বর্তমান অনেক প্রবাসী ভাইয়েরা প্রতারণার শিকার হচ্ছে এবং কষ্টে আছে আর এখন এই দুই সালে এসে এখন কিন্তু কাজ পাওয়াটা খুবই কিন্তু টাফ ব্যাপার একটা কাজ মিলানোটা এখন কিন্তু ধারে ধারে ঘুরতে হয় এই সৌদি আরবের এমন একটা সময় গেছে যে লন্ডন আমেরিকা ফ্রান্সের মতো কান্ট্রির মতো এই দেশে টাকা কামানো যায় এমন একটা কথা শোনা গেছে একটা সময় শুধু তাই না এই সৌদি আরবে একটা সময় চোদ্দ লক্ষ টাকা দিয়েও সৌদি আরবে প্রবেশ করেছে আর এখন তিন লক্ষ টাকা দিয়ে আসার পরেও কিন্তু কাজ নেই তো যতটা সহজ কাফলার জন্য আপনার জন্য আমার জন্য করেছে এখন কিন্তু কাজ পেতে ততটা কঠিন হয়ে পড়ছে শুধু তাই না আমি কিছুদিন আগেও কাফলা হওয়ার জন্য গেছিলাম কয়েকটা জায়গায় ঘোরাঘুরি করছি কতটা যে কষ্ট কতটা যে ধৈর্য ধরতে হয় সেটা আপনাদের বলতে পারবো না যারা এই লাইনে গিয়েছেন তারাই একমাত্র বলতে পারবেন যে কতটা ধৈর্য ধরতে হয় আপনাকে বলল যে ষোলো দিন অপেক্ষা করো ষোলো দিন শেষ হয়ে গেল, আবার বললো সাত দিন অপেক্ষা করো সাত দিন শেষ হয়ে গেল। আবার বলল তিন দিন অপেক্ষা করো এদিকে কিন্তু আপনার কাফেলা হচ্ছে না আপনারা যে যেখান থেকে এই ভিডিওটা দেখতেছেন আল্লাহ সুবান তালা যেন আপনাদের ভালো রাখে এবং সুস্থ রাখে যদি আপনাদের কোনো কিছু জানার থাকে তাহলে কমেন্ট করতে পারেন ভিডিওটা ভালো লাগলে বেশি বেশি করে শেয়ার করে দিন অনেকে দেখার সুযোগ করে দিন আজ তাহলে এই পর্যন্ত ওই ভালো থাকুন সুস্থ থাকুন বাঘিনাথ ইউটিউব চ্যানেলের পাশেই থাকুন আল্লাহ হাফেজ